हेलो एवरीवन, अस्सलामु আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটি ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আর আমি আগে থেকে অনেক সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো আজকে আমার ব্লগটি দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, এক লাইক দিতে ভুলবেন না। যে ভিডিওটা দেখতেছেন আগে লাইক দিবেন, তারপরে কমেন্ট করবেন। তো চলেন আজকের ভিডিও দেখা যাক। আর দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন আজকের ব্লগটি শুরু করি। আইসক্রিম? কি আইসক্রিম খাচ্ছো? বেনানা? এটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম। পাপার মতনই শিখছো, পাপা বাটি ধরে আইসক্রিম খেয়ে ফেলতে পারে, তুমিও এটাই শিখছো তাই না? জিসানের পাপাও এক বাটি আইসক্রিম জায়গায় বসে খাইতে পারে, আর জিসানও সেম ওর পাপার মতনই আইসক্রিম এই যে বাটি নিয়ে বসছে, বাটিতে দিব, বাটিতে খাবে না, তো এটা ধরেই খাবে। দেখেন এই যে, যদি ঠান্ডা লাগে, যদি ওষুধ খাওয়ানো লাগে, তাহলে মায়ের তো কপালে আসেই তোমার। হ্যাঁ, তাওয়াল তাওয়াল দিব ইমরান, ওকে একটা টিস্যু দে, মুখ মুছবে, বলো টিস্যু, ভাইয়া টিস্যু দাও, বলো বলো ভাইয়া টিস্যু দাও, বিয়ারদের কিছু বলো, আমি আইসক্রিম খাচ্ছি, একটু বলো কিছু প্লিজ। হ্যালো, এদিকে তাকায় বলো, দেখো এদিকে তাকায় বলতে হয়। হ্যাঁ বলো, অনেক মজার আইসক্রিম খাচ্ছি, বলো আমি আইসক্রিম পছন্দ করি, বলো মাই ফেভারিট আইসক্রিম, বলো মাই মাই ফেভারিট আইসক্রিম, বলো না ফিলে, এদিকে তাকিয়ে বলো, দেখো এই যে এদিকে তাকাও, আমার দিকে তাকাও, ওকে আমার দিকে তাকাও না প্লিজ। দেখেন তার কি বুদ্ধি, ওকে ওকে ওকে, আন্না দুষ্টুমি করে না, নাও আইসক্রিম খাও, আমাকে একটু দিবা, দিবা আমাকে একটু, ওকে পাপাকে বলো তো পাপা আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে, বলো বলো পাপা, তুমি ভিডিও যদি দেখে থাকো তাহলে আমার জন্য বড় আরেকটা আইসক্রিম নিয়ে আসবে, বলো 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 না প্লিজ। তো চলেন এখন রান্না চলে যাই, আজকে রেসিপিতে কি কি আছে দেখবেন আপনারা। তো এখন এখানে ইলিশ মাছ রান্না করব হাতে মাখায়, খুব মজার একটা রেসিপি, এভাবে আমি হাতে মাখায় রান্না করি। তো এখানে আদা রসুন, তারপরে জিরা পাউডার, ধনিয়া পাউডার, মরিচ পাউডার, হলুদ পাউডার, তেল, পেঁয়াজ এক কাপেরও বেশি, পেঁয়াজটা বেশি দিতে হয়, লবণটা স্বাদ মতন, সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে, আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন, সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তারপরে এটা ভালো করে চটকিয়ে মাখিয়ে এখন হচ্ছে টমেটোটা দিয়ে সরি বেগুনটা দিয়ে দিব। ভালো করে বেগুনটাকে মাখাতে হবে, তরকারি যেমন কষাই আমরা এরকম যেন মশলাটা কষানোর মতন হয়ে যায় মাখানোর চোটে। তো এভাবে ভালোভাবে বেগুন টেগুন ভালো করে মাখিয়ে নিব, আমি নিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিব। তো আজকে রান্না করব হাতে মাখায় ইলিশ মাছ বেগুন দিয়ে, আলু দিয়ে, এত মজার হয়। তো আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন যে কত মজা, কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে রান্না করব পালং শাক চিংড়ি মাছ আলু দিয়ে, খুব মজার একটা রেসিপি আপনাদের দেখাবো। তো আগে ইলিশ মাছের রেসিপিটা দেখে নেন। আমি এভাবে ইলিশ মাছ রান্না করি, সব ময় মশলা একসঙ্গে হাতে মাখায় সুন্দর করে, এমনভাবে মাখাতে হবে কষানোর মতন। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে মাখাচ্ছি, এভাবে পেঁয়াজ বেশি করে দিয়ে হাতে মাখায়। এখন আমি গরম পানি দিয়ে দিব, পানিটা গরম করে নিয়েছি, ঠান্ডা পানি দেইনি। তো এভাবে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাট ঝামেলা ছাড়াই রান্না। তো এখন চুলায় চড়িয়ে দিয়েছি, তো এটা 5 মিনিট রান্না করে নিব, তারপরে আপনাদের দেখাচ্ছি যে কেমন। তো 5 মিনিট পরে এখন দেখব তরকারিটা কেমন হয়েছে। আসলে আমি যখন ব্যস্ত থাকি
বা অন্য অন্য কোনো কাজে ব্যস্ত থাকি, তখন আমি এভাবেই শর্টকাটে ঝামেলা ছাড়া রান্না করি, যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলা হাতে মাখায় সুন্দর করে বেগুন ইলিশ মাছ এভাবে রান্না করে নিয়েছি। আর ইলিশ মাছে তো আসলে বেশি জাল লাগে না, তাই এভাবে রান্না করে নেই। তো এখন আমি টমেটোটা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিব। খুব মজা হয় এভাবে বেগুন রান্না করলে। তাই আমি 5 মিনিট পরে ফিরে আসছি, তরকারিটা হয়ে গিয়েছে। আমি এমন ঝোল রাখবো, দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ বেগুন আলু টমেটো দিয়ে হাতে মাখায় রান্না। তো ইলিশ মাছের তরকারিটা নামিয়ে নিয়ে এখন আমি আরেকটা তরকারি চড়িয়ে দিব। এখানে হচ্ছে পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি, বেশ খানিক পেঁয়াজ দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপের মতন। এখন আদা রসুন জিরা হলুদ পাউডার মরিচ পাউডার লবণ স্বাদ মতো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন হচ্ছে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পালং শাক আলু দিয়ে, খুব মজা লাগে। আর আমাদের বিশেষ করে শাকটা বেশি খাওয়া হয়, 1-2 দিন পর পরই শাক রান্না করা হয়। তো এখন হচ্ছে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এই যে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কষানোর মধ্যে তেলটা বের হয়ে আসছে। তো যত মশলা কষাবেন তত মজা। তো মশলাটা ভালো করে কষালে তরকারিটা মজা হবে, মশলাটার কাঁচা গন্ধ আসে না। তো এখন হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি কষায় নিব। আগে একটু কষিয়ে নিলে কি হয়, চিংড়ি মাছের ভিতরে তেল মানে লবণটা যায়, মাছটা খেতে ভালো লাগে। তেল মশলায় চিংড়ি মাছটা কষায় নিলাম, ভেজে নি নাই। তো এখানে এই যে ভালো করে আলু দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। এখন ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। আপনারা এভাবে রান্না করে খান কিনা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। তো এই যে এখন আমি এখানে পালং শাক দিয়ে দিচ্ছি, পালং শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন এই যে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য, তো পালং শাকটা একটু কমে আসছে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন মশলাগুলো আবার তলে লেগে না যায়, কেন তলে পোড়া লাগলে তখন আবার তরকারিতে গন্ধ আসবে। তো সামান্য একটু ঢেকে দিলে কি হয়, পানিটা বের হয়ে যায়, তো তখন ওটা আবার নেড়ে চেড়ে দিলে তলে আর লাগে না মশলাটা। তো শাকে আগে পানি দিবেন না কখনো, পানি হচ্ছে পরে দিতে হয় একটু কষায় নিয়ে, কেন শাকের থেকে পানি বের হয়। তো দেখেন কতগুলা শাক একটু ফুটা হয়ে গেছে। তো এখন ভালো করে কষায় নিলাম শাকটাকে দিও। তো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। তো আমরা এইভাবে শাক রান্না করে খাই, আবার বড় বড় মাছ দিয়েও পালং শাক রান্না করলে খুবই মজা লাগে। তো এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম, আপনারা সবসময় গরম পানি ব্যবহার করবেন। গরম পানি তরকারিতে দিলে তরকারির অন্যরকম একটা মজা হয়, স্বাদ আসে। তো নেড়ে চেড়ে এখন আমি আবারও ঢেকে দিব ঢাকনা দিয়ে, 5 মিনিটের মতো রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে যে কষানো ঝোলের পানি দিয়ে আমি দিয়ে দিয়েছি, ঝোলের পানি টেনে গিয়েছে, এখন এই যে যা ঘ্রাণ বের হয়েছে। চিংড়ি মাছ ভেজে রান্না করলে আপনারা আসলে ঘ্রাণটা শুকতে পারছেন না, আমি পারছি। এটা চিংড়ি মাছ দিয়ে পালং শাক আলু, এত মজাদার সুস্বাদু রেসিপি। তো এই যে আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব ঝোলটা, এতটুকু রেখে দিব। শাকটা একটু ঝোল ঝোল ভালো লাগে আমার কাছে। তো এখন এখানে জিসান সন্ধ্যার সময় কাচ্চি খাবে, তো জিসানকে নবাবের কাচ্চি এনে দেওয়া হয়েছে। তো আজকের আমার এই ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে সবাই জানাবেন। আশা করি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জিসান ফ্যামিলির সঙ্গেই থাকবেন। সবাই যেভাবে সাপোর্ট করতেছেন এভাবেই সাপোর্ট করবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই এই গরমে বেশি বেশি পানি খাবেন। তো আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।